নমস্কার, ওয়েলকাম টু মুশকিল আসান। আমি শালেড্ডি কস্টা, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিয়ারাল সায়েন্সেস। আজকে আমরা কথা বলবো ডিপ্রেশন নিয়ে। এবার যখনই ডিপ্রেশন বলা হয়, সবার মাথায় বড় বড় মানুষদের কথা মনে পড়ে, সুসাইডের কথা মাথায় আসে, মন খারাপের কথা মাথায় আসে, জব রিলেটেড, বিবাহ জীবন রিলেটেড, এগুলো আমাদের মাথায় আসে যখন আমরা বলি ডিপ্রেশন। সে গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকঅফের কারণে হতে পারে, বা ইন্টারভিউতে না হওয়ার কারণে হতে পারে, চাকরি চলে যাওয়ার কারণে হতে পারে। আমরা সবসময় ডিপ্রেশনটা বড় মানুষের সঙ্গে লিঙ্ক করি, কিন্তু কোনো সময় কি আমরা ভেবে দেখেছি যে মন খারাপটা ছোটদেরও হতে পারে? হ্যাঁ, ছোটদেরও হতে পারে। এবং তাদের যে মন খারাপ হয়, তারা এটা বোঝাতেও পারে না। আমরা কিছু কিছু সাইন্স আর সিমটমস দেখতে পারি, যেটা দিয়ে আমরা বুঝতে পারি চাইল্ডহুড ডিপ্রেশন হয়েছে কিনা। এটা একদম ছোট বাচ্চাদের হতে পারে, যারা 10 বছরের নিচে, এবং অনেক সময় যুবক যুবতীদেরও হয় যারা 18 বছরের নিচে। এবং 12 থেকে 18 বছর বয়সে হওয়ার চান্সেসটাই বেশি। কেন? কারণ প্রথমত এই সময় যেহেতু নানা ধরনের হরমোনাল চেঞ্জেস হচ্ছে, নানা ধরনের ফিজিক্যাল চেঞ্জেস হচ্ছে, নানা ধরনের সাইকোলজিক্যাল চেঞ্জেস হচ্ছে, এই সময় তারা ঠিক খুব ছোট নয়, খুব বড় নয়। মাসি, কাকা, পিসি এই সময় বারবার করে বেশিরভাগ প্রশ্ন করে যে এরপরে কি করবে, ভেবে দেখেছে কিনা, ভাবছো কিনা, সেভাবে এগোচ্ছ কিনা, এখন যে ডিসিশন নেবে সেটা সারা জীবনের জন্য থাকবে, এগুলো তো একটা চাপ থাকে। তার সাথে সাথে এখনকার দিনে এক্সেসিভ মোবাইল ইউসেজের কারণে মানুষরা অনেকটা গুটিয়ে গেছে। যেভাবে আগেকার দিনে ইন্টারাকশনটা হতো, এখনকার দিনে সেই ইন্টারাকশনটা নেই, তো সেই দিক দিয়ে তারা খুব উইথড্রন হয়ে গেছে, অন্যদের থেকে আলাদা হয়ে গেছে, তাদের মধ্যে রাগের প্রকাশটা বেড়ে গেছে, ইম্পালসিভিটি বেড়ে গেছে। যেহেতু রাগ আর ইম্পালসিভিটিটা এই বয়সে সাধারণত খুব বেশি বাড়া থাকে, তার উপরে যখন কোনো অ্যাডিকশন হয়, মোবাইল অ্যাডিকশন বা কোনো সাবস্টেন্সের অ্যাডিকশন হয়, সেই সময়টা তাদের রাগ ইম্পালসিভিটি আরো বেশি বেড়ে যায়। এবং এটা বেড়ে যাওয়ার কারণে তাদের অনেক সময় মনে হয় যে কেউ আমাকে ঠিক বুঝতে পারছে না। এই সময় তারা সাধারণত নিজেদেরকে অনেক সময় প্রকাশও করতে চায় না, মন খুলে কথাও বলতে চায় না, কারণ তাদের মনে হয় যারা বুঝবে তারা হয়তো ভুল বুঝবে। তো অনেক কিছু তাদের মনের ভেতরেই চাপা থেকে যায়, যে কারণে তারা আস্তে আস্তে অবসাদ উপভোগ করা শুরু করে। এবং এটা তারা নিজেরাও বুঝতে পারে না যে যেটা তারা এক্সপিরিয়েন্স করছে সেটা হলো ডিপ্রেশন। আর অনেক সময় এই ডিপ্রেশনটা সবসময় কান্নাকাটির ছলে বেরিয়ে আসে না, খিটখিটে মেজাজ, অত্যাধিক রাগারাগির মাধ্যমেও বেরিয়ে আসে। তাহলে আজকে আমরা কি করে বুঝব যে অবসাদ হচ্ছে কি হচ্ছে না, সেটা সিমটমস গুলো আজকে এটা নিয়ে আমরা কথা বলবো। প্রথমত মন খারাপটা থাকে, এই মন খারাপের সাথে সাথে তারা, যারা নানা ধরনের কাজ করতে পছন্দ করতো, হয়তো গান গাইতে পছন্দ করতো, নাচ করতে পছন্দ করতো, ভ্যারাইটিটা পছন্দ করতো, তাদের এখন সেই ভ্যারাইটিটা থাকবে না,
তারা হয়তো কিছুই করতে ভালো লাগছে না, কিছুতেই এনার্জিটা পাচ্ছে না, ঘুম থেকে উঠেই কোনো কাজ না করে একটা টায়ার্ডনেস ফিল করছে, একটা এমটিনেস ফিল করছে, শূন্যতা। কারণটা তারা নিজেরাও বুঝতে পারে না, কিন্তু মনের মধ্যে মানসিক দিক দিয়ে একটা শূন্যতা রয়েছে, মন খারাপ রয়েছে, এনার্জি লো রয়েছে, মেজাজটা তাদের বেশিরভাগ খিটখিটে হয়ে থাকে। খিটখিটে কেন হয়ে থাকে? কারণ তারা নিজেরাই বুঝতে পারছে না তারা এরকম কেন উপভোগ করছে। তো যখন আমার কনফিউশনটা ভেতরের দিকে রয়েছে, তার উপর যখন বাইরে কোনো মানুষ একই কথা বারবার বলছে বা কোনো ধরনের কাজ করতে বলছে যেটা তাদের পছন্দ হচ্ছে না, তখনই তারা রেগে যাচ্ছে। অনেক সময় যাদের এই অত্যাধিক মন খারাপ থাকে, তাদের খিটখিটে মেজাজের কারণে তাদের রাগের প্রকাশটা খুব বেশি বেড়ে যায়। এই রাগটা যখন খুব বেশি বেড়ে যায়, তখন অনেক সময় পেশেন্টরা কিন্তু ভাঙচুরও করে, রেগে গিয়ে জিনিস ছোড়াছুড়ি করে, মা বাবার গায়ে হাত তোলে। তারা মানসিক দিক দিয়ে আসলে আস্তে আস্তে নিজেদেরকে অন্যদের তুলনায় ছোট মনে করা শুরু করে। এবার যেহেতু তারা চিন্তা করা শুরু করে যে আমি অন্যদের তুলনায় ছোট বা ঠিক তাদের মতন নয়, তাদের মধ্যে যে যে গুণগুলো আছে সেই গুণগুলো আমার মধ্যে নেই, তো আমি একটু পিছিয়ে, তার সঙ্গে সঙ্গে পরের চিন্তাটা আসে, তাহলে আমাকে কেউ পছন্দ করবে না। যখন আমাকে কেউ পছন্দ করবে না, তাহলে আমার পাশে এসে দাঁড়াবে কেন? তাহলে আমি একা। তো প্রথম চিন্তাটা, আমি অন্যদের তুলনায় ছোট। দ্বিতীয় চিন্তা, যেহেতু আমি অন্যদের মতন না, আমাকে পছন্দ করবে না, তো আমার পাশে কেউ দাঁড়াবে না। এবার আমি অন্যদের থেকে ছোট, আমার পাশে কেউ নেই, তাহলে পরবর্তী আমার ভবিষ্যৎ ভালো হবে না। এই চিন্তাটার মধ্যে ওরা চক্রের মতন জড়িয়ে থাকে, আর অনেক সময় এটা এই ফিলিংটা যে কিছুই ভাল লাগছে না, বেঁচে থাকতে ইচ্ছা করছে না, অনেক সময় এইসব পেশেন্টরা নিজেদেরকে আঘাত করে। শুধু অন্যদেরকে আঘাত করে না, নিজেদেরও আঘাত করে, এবং নিজেদেরকে আঘাত করে মাঝে মাঝে রিলিফ পায়। তো আমাদের এগুলো বুঝতে হবে যে মানুষটা যে নিজেকে আঘাত করছে, সে নিজেটা কতটা কষ্টে রয়েছে, তারপরে গিয়ে তাকে এই স্টেপটা নিতে হচ্ছে। এই দিকগুলো আমাদের একটু ভেবে দেখতে হবে, এবং যখন আমরা বুঝতে পারবো যে তাদের মধ্যে এই অ্যাডজাস্টমেন্ট প্রবলেমটা খুব বেশি বেড়ে উঠছে, তাদের বন্ধু বান্ধবদের সঙ্গে তারা যোগাযোগ অতটা রাখছে না, খুব বেশি নিজেকে আলাদা করে ফেলছে, খাবারের ইচ্ছা কমে যাচ্ছে, যারা হয়তো নানা ধরনের খাবার খেতে পছন্দ করত, তাদের সে খাবারের ইচ্ছেটা কমে গেছে, ঘুমের ডিস্টারবেন্স দেখা যাচ্ছে, ঘুমটা খুব ভোরবেলা ভেঙে যাচ্ছে, তারপরে আর আসছে না, কি একাত ওকাত করছে, সারাদিন যেভাবে এনার্জি দিয়ে কাজ করতো সেভাবে কাজগুলো করছে না, পড়াশোনায় মন বসছে না, কারোর সঙ্গে মন খুলে কথা বলছে না। এগুলো যখন আমরা নোটিস করব যে তাদের মধ্যে হচ্ছে, তারা কিন্তু ডিপ্রেশন শব্দটা নিজের সঙ্গে কিন্তু জোড়াতে পারবে না, সেটা আমাদের বুঝতে হবে যে বাচ্চাটার অসুবিধা হচ্ছে কি হচ্ছে না। শুধু রেগে যাচ্ছে দেখে আপনি উল্টে রেগে গেলেন বাচ্চাটার সঙ্গে, তাতে কিন্তু কোনো লাভ হবে না। যখন আপনি বুঝতে পারছেন যে বাচ্চাটার রাগ অন্যদের তুলনায় একটু অত্যাধিক বেশি, আগের থেকে বাচ্চাটা অত্যাধিক চুপ হয়ে রয়েছে, আগের থেকে বাচ্চাটা একটু দুর্বল হয়ে পড়েছে বা কোনো কাজ করছে না, আগের থেকে বাচ্চাটার খাবার দাবার কম হয়ে এসছে, সেগুলো কিন্তু ফার্স্ট সাইন্স যেটা আপনাদের নোটিস করতে হবে। এবং যদি এই সিমটমসগুলো আপনারা দেখেন যে আছেন, তাড়াতাড়ি প্রফেশনাল হেল্প নেবেন।
এটা রিলেটেড আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের লিখে পাঠাবেন, আমরা সেগুলো নিশ্চয়ই উত্তর দেব। আর আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা সেটাও করেসপন্ড করব আপনাদের সাথে। এপিসোডটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। সামনের সপ্তাহে আবার দেখা হবে, ভালো থাকবেন।